আমার আল্লাহ বলেন ফি কিতাবিম মাকনুন। একটা কথা বলবেন আমার সাথে, দুনিয়াতে জাহেলের দুশ্মন বেশি না আলেমের দুশ্মন বেশি? কেউ কথা বলেন একটু, আলেমের দুশ্মন বেশি না? যত দোষ নন্দঘোষ। কিছু কিছু মসজিদ কমিটি আছে, মসজিদও নামাজ পড়ে না, কিন্তু ইমাম সাহেব আজকে 5 মিনিট আগে নওয়াজা হারিয়েছে, এই খবর কিন্তু রাহে। মুয়াজ্জিন আজকে 2 মিনিট পরে আজান দিলে গিলে, এই খবর আছে কি? কথা ঠিক কি না? এই খবর আছে। আল্লাহ আবার হুজুরে ইন্দে এটা কইলো কা, এটা কইলো কা। আবার অনেকে কয় আল্লাহ হুজুর এটা কোন কিতাব হয়েছে, লাগে যে হিতে কিরম কিতাব পড়িয়েছে, কি ঠিক কি না? বর্তমানে মুফতি চাইতে ফতুয়া চাইতে মুফতি বেশি, কি কথা ঠিক কি না? ফতুয়া চাইতে রোগের চাইতে ডাক্তার বেশি, রোগের চাইতে কি ডাক্তার বেশি। আল্লাহ ফতুয়া একটা দিয়া নাই, ফতুয়ার কোনো টান নাই। আবার অনেক এরম কয়, আগের জমানার হুজুরা ভুল করছে, একটু নওয়াজবিলা কর। কেয়ামতের আলামতের মধ্যে হাদিস আছে যে পরের যুগের আলেমরা বলবে আগের যুগের আলেমরা ভুলই ছিল, এটাই কেয়ামতের বড় আলামত। তবে একটা কথা জেনে রাখবেন, আমার আল্লাহ বলে তোমরা আলেমের সাথে দুশ্মনী করো না। قال رسول الله صلى الله عليه وسلم كن عالما, তোমরা আলেম হও, আও মুতাআল্লিমা, যদি না পারো ছাত্র হও, আলেম শিখতে থাকো, যদি না পারো আও মুস্তামিআ, আলেমের মজলিসে যায়া আলেমের কথাগুলি কান লাগাইয়া শুনো, যদি এটা সম্ভব না হয় আও মুহিব্বা, তোমরা আলেমের সাথে দুশ্মনী করিও না, করিও না, আলেমদেরকে তোমরা মহব্বত করো, আলেমদেরকে শ্রদ্ধা করো, আলেমদের সাথে সুসম্পর্ক রাখো। এই চারটার মধ্যে যদি থাকতে পারো, আমি রাসূল ঘোষণা দিলাম তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে নাজাতের ব্যবস্থা হয়ে যাবে। আর খেয়ে আলমগর এখন গলার টিপে মারিয়ে লাইলে সুবিধা। এই জন্য আল্লাহ কোরআন শরীফে বলছেন, ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন, এটা গোপন ভান্ডারের কিতাব, এটা শেষ করতে পারবা না, আলেম ঘরে শেষ করতে পারবা, ইমাম ঘরে শেষ করতে পারবা, মুয়াজ্জিনদেরকে শেষ করতে পারবা, আলেমদের হক কথা জবান বন্ধ করতে পারবা, কিন্তু আল্লাহর কোরআনের তালা দেওয়া সম্ভব না। এই কোরআন আমি আল্লাহ গোপন জায়গায় হেফাজত করছি, একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। আজকাল তো মহিলারা কোরআন পড়ে না, নামাজ কাজা হয়, কোরআন কাজা হয়, মহিলা গো ইস্টার চলছা কাজা হয় না, কি কথা ঠিক কি না? নাটক কাজা হয় না, ঠিক নি? গ্রামে যদি একটা, এখন তো জায়গা জায়গায় কফি হাউসের মার্কেট খুব চলছে, আপনাকে সিলেট চলছে কিনা জানি না, কফি হাউস রাতকার 3টা বাজে যায়া দেখবেন নারী পুরুষ সেখানে কফি হাউসে যায়া পোড়া মুরগি খায়, পোড়া মুরগি দেখে না, সৈন্য গোষ্ঠীও চোখে দেখে না, কি কথা ঠিক না? কিন্তু মসজিদে আজান দিলে যায়া দেখবেন, হেই আপনি এই কফি খাওয়েন না, পোড়া মুরগি খাওয়েন না, একটারও মসজিদে পাইতেন না, ঠিক কি ভাই? কথা ঠিক না?
তো আপনারা বালা, আপনারা যারা আছেন আপনারা কোনো হেই লোকের না। আল্লাহ মনে করে কবুল করুক, চিল্লিয়া কর আমিন। বন্ধুরা রে আমার, একজন মহিলা ঘরে বসে বসে কোরআন পড়ে, তো মহিলার কাজ হইল নামাজ পড়া, স্বামীর সংসার আঞ্জাম দিয়ে রাখা, আর অবসর টাইমে খালি কোরআন পড়ে, আগুন লাগছে। আজকে ওইদিকে কোথায় জানি আগুন লাগছে, আল্লাহ তা আগুন লাগছে, আর ঘরগুলি পোড়া গেছে। মহিলা যেই ঘরে বসে কোরআন পড়তেছে, এই ঘরের চারিদিক দিয়ে আগুন লেগে গেছে, মহিলা বের হইতে পারে না। মহিলা বসে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করে, হঠাৎ করে একটা বাতাস আসিয়া আগুনটাকে আর এক দিকে নিয়ে যায়। এবার মানুষ অভিযান চালায়া ঘরে ঢুকে দেখে, মহিলা এখনো ঘরে বসে বসে কোরআন পড়ে। জিজ্ঞাসা করে, আগুন যেইভাবে জ্বললো তুমি টের পাও না? কয় না, কয় না, আমি তো কোরআন পড়ছিলাম, আর আগুন যে লাগছে আমি তো টের পাই না, আমার মধ্যে গরমও লাগে না, কেন না আল্লাহর ঘোষণা, ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজ। কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, হেফাজত করব আমি আল্লাহ, শুধু কোরআনের হেফাজত আমি আল্লাহ করব না, এই কোরআনের ইজ্জত যারা করে, কোরআনের হেদায়েত যারা অর্জন করে, কোরআনের তেলাওয়াত ইখলাসের সাথে যারা করে, তাদের হেফাজতের জিম্মাদার হলাম আমি আল্লাহ।